গরু চুরিকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে চরম উত্তেজনা। পুলিশ দেরিতে পৌঁছনে বিক্ষোভ, বিক্ষোভ সামলাতে পুলিশের লাঠি। গতরাতে কালিকাখালীতে গরু চুর করতে গিয়ে হাতে নাতে পাকড়াও এক, পলাতক পাঁচ। ঘটনা জেনেও দেরিতে পৌঁছায় পুলিশ, এই অভিযোগে আজ বিক্ষোভ। বেপরোয়া পুলকার চালক, আসানসোলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসে ধাক্কা, তবে বাস চালকে তৎপরাতে অল্পের জন্য রক্ষা আজ পড়ুয়ার। কাণ্ডবেশ্বর পোস্ট অফিসের সামনে গৌড়বাজার থেকে আসানসোলগামী বাসে ধাক্কা পুলকারের, আহত দুই পড়ুয়া, ক্ষতি হয়েছে পুলকারটির। শুধুমাত্র সন্দেহের বশে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ, ধৃত দুই। হুগলির কোলবার দাঁতপুরের ঘটনা, তার জমির গাছ উপড়েছে তপন সিং এবং লালু মুর্মু। এই সন্দেহে দুজনকে বাস দিয়ে বেধড়ক মার, বাধা দিতে গেলে রেহাই পাননি তপন সিং এর স্ত্রীও। কোলবা হাসপাতালে নিয়ে গেলে তপন সিংকে মৃত ঘোষণা। ডাইনি অপবাদে 60 বছরের বৃদ্ধাকে পিটিয়ে খুনের চেষ্টা গ্রামবাসীদের। মালদার হবিপুরে কান্তুরকা গ্রামের ঘটনা, কোন রকমে প্রাণ বাঁচিয়ে পুলিশের দ্বারস্থ বৃদ্ধা। পুলিশে তাকে ভর্তি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। থানায় অভিযোগ দায়ের হতেই পলাতক অভিযুক্তরা। মুর্শিদাবাদে বনায় পথ দুর্ঘটনা, ফতেপুরে দুই পথচারীকে ধাক্কা, উল্টো দিক থেকে আসা বেপরোয়া লরি। ঘটনাস্থলে একজনের মৃত্যু, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত অন্যজন।